দলের বিরুদ্ধে ক্ষোভ অধি চৌধুরীর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম মীরের প্রাক্তন সম্বোধন শুনে রাগ অধীরের ইন্দি চোটে থেকে তৃণমূলের হাতে মার খাচ্ছে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্টে ছত্রে ছত্রে ক্ষোভ অধীরের দলের বিরুদ্ধে ক্ষোভ অধীর রঞ্জন চৌধুরীর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম মীরের প্রাক্তন সম্বোধন শুনে রাগ অধীরের ইন্দি চোটে থেকে তৃণমূলের হাতে মার খাচ্ছে কংগ্রেস সোশ্যাল মিডিয়ার পোস্টে ছত্রে ছত্রে ক্ষোভ অধীরের একবার শোনাই আপনাদের তিনি ঠিক কি বলেছেন কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে তখন বেঙ্গল আসেওনি বেঙ্গল ডাকেওনি হঠাৎ করে এই গোলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল লোকসভার কংগ্রেস দলের নেতা আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার এটা কার্সির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন খারগে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসে আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সাথে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তো হঠাৎ করে ফরমাল বানিয়ে দেবে কি গল্পটা কিন্তু এই জায়গাটা বিষয়টা এই জায়গাটা কি এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন আমি কীভাবে ব্যাখ্যা করবো আর কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সব কিছু আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আপনাদেরকে খড়গে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক বাতিল বৈঠকে যোগ দিতে উপস্থিত ছিলেন অধীর বঙ্গভবনে পৌঁছন অধীর দীপা দাশমুন্সিরা বৈঠক বাতিলের পর মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন না অধীর আরও একবার জানাবো আপনাদের খড়গে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক সেই বৈঠক বাতিল বৈঠকে যোগ দিতেই উপস্থিত ছিলেন অধীর বঙ্গভবনে পৌঁছেছিলেন অধীর রঞ্জন চৌধুরী দীপা দাশমুন্সিরা তবে বৈঠক বাতিলের পর মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন না অধীর খড়গে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক বাতিল বৈঠকে যোগ দিতে উপস্থিত ছিলেন অধীর বঙ্গভবনে পৌঁছন অধীর এবং দীপা দাশমুন্সিরা বৈঠক বাতিলের পর মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন না অধীর রঞ্জন চৌধুরী খড়গে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক বাতিল বৈঠকে যোগ দিতে উপস্থিত ছিলেন অধীর বঙ্গভবনে সেখানে পৌঁছন অধীর এবং দীপা দাশমুন্সিরা বৈঠক বাতিলের পর মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন না অধীর রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি উত্তর চব্বিশ পরগনার একাধিক চালকলে ম্যারাথন তল্লাশি ইডি একযোগে হানা তৃণমূল ব্লক সভাপতির বাড়ি এবং রাইস মিলেও আব্দুল বারিক বিশ্বাসের বসিরহাট এবং রাজারহাটের বাড়িতে তল্লাশি ইডির আধিকারিকদের কেন্দ্রীয় আধিকারিকরা তারা তল্লাশি চালান সেখানে এবং তল্লাশিতেই বারিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস সকালে ইডির একাধিক আধিকারিক বসিরহাটে তার চালকল ও বাড়িতে হানা দেয় তবে এই আব্দুল বারিক বিশ্বাসকে আগেও গ্রেফতার করেছে সিআইডি মানব পাচার সোনা পাচারের পাশাপাশি আন্তর্জাতিক পাচার চক্রেও নাম রয়েছে এই আব্দুল বারিক বিশ্বাসের আব্দুল বারিক বিশ্বাস তার বাড়ি এবং তার বাড়ি সংলগ্ন রাইস মিলের সামনে রাইস মিলে কিছুক্ষণ আগেই যদি দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চারজন আধিকারিক তারা ভিতরে ছিলেন তারা বেরোলেন এখনো পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছজন আধিকারিক তারা কিন্তু ভিতরে রয়েছেন আব্দুল বারিক বিশ্বাসের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু সাত থেকে আটজন যারা তদন্তকারী আধিকারিক তারা উপস্থিত রয়েছেন আব্দুল বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িতেও হানা দেয় ইডির আধিকারিকরা রাজারহাটে অভিজাত আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে এই বারিক বিশ্বাসের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালায় পুলিশ বারিক বিশ্বাস বাড়িতে না থাকায় জিজ্ঞাসাবাদ করা হয় তার পরিবারকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বারিকের ছেলেকে নিয়ে বেরোতেও দেখা যায় ইডির আধিকারিকদের প্রভাবশালী মানুষ অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এবং তার বাড়িতে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে হানা চলছে এবং যেই বারবার করে উঠে আসছে অভিজাত আবাসন অভিজাত গাড়ি সেই গাড়ির মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু ইডি তালাশি অভিযান চালিয়েছে তারা কিন্তু এখনও উপরে ছাদের যেটা যেটা ফিফথ ফ্লোর রয়েছে সেখানে চালাচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ একটা মার্সিডিজ গাড়ি লাগানো রয়েছে নিচে অর্থাৎ পাশে এবং তার পাশে কিন্তু আর একটা ফরচুনার গাড়ি রয়েছে অর্থাৎ এই গাড়িতেও কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিক তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন এবং এখান থেকেও বেশ ছোট ছোট দুটো ব্যাগ উদ্ধার হয়েছে
এখানেই শেষ নয়, ইডির একটি দল আজ পৌঁছয় দেগঙ্গায়। রেশন দুর্নীতির অন্যতম চক্রী বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়ি। বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর রহমান ও আলিফনুর মুকুলদের বাড়ি ও চালকলে হানা দেয় ইডি। আনিসুর রহমান ব্লক তৃণমূল সভাপতি, আর ওই বাড়িতেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। আলিফ আনিসুরদের বাড়িতে সার দেওয়া কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি, ওই গাড়িতেও তল্লাশি চালায় ইডি। একাধিক গাড়ি রয়েছে, প্রায় ছটি গাড়ি রয়েছে, যার মূল্য প্রায় মোট বলা যেতে পারে প্রায় কোটি টাকার যে গাড়ি এই মুহূর্তে গ্যারেজে রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ইডির অফিসাররা এসেছেন, আবারও তারা তল্লাশি অভিযান করছেন। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে একাধারে যেরকম প্রাসাদপম বাড়ি রয়েছে তার সঙ্গে এই গাড়ির টাকার উৎসটা ঠিক কোথা থেকে এলো। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের কারখানাতেও তল্লাশি চালায় পুলিশ। কাইজারের ভাই জাহাঙ্গীরের কারখানা ডিরেক্টর আলিফ নূর ও আনিসুর রহমান। এই আনিসুর আবার অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ বলেই পরিচিত। আলিফ নূর মুকুল এবং একই সঙ্গে আনিসুর রহমান, এই দুজনের সঙ্গে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেখান থেকে এই রাইস মিলগুলি থেকে রেশন দুর্নীতির কি যোগাযোগ রয়েছে, এই দুর্নীতির শিকড় কতটা গভীরে, সেই সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এর পাশাপাশি রাইস মিলগুলিতে যে সমস্ত কাগজপত্র রয়েছে ভিতরে সেই সমস্ত কিছু কিন্তু ঘেঁটে দেখা হচ্ছে। ইডি তল্লাশি নিয়ে তুঙ্গে শাসক বিরোধী দরজা। যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনি চোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া। তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে। আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে এই দুর্নীতির সাথে বিজেপির কোনো নেতারা যুক্ত থাকলেও তাদের কৃষকভাবে স্পর্শ করছে। রেশন দুর্নীতি মামলা ইতিমধ্যেই শ্রীঘরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। একের পর এক শাসক নেতা মন্ত্রীদের দুর্নীতিতে নাম জড়ানোর চাপে শাসক দল। এরপর ফের তৃণমূল নেতাদের চালকলে হানা। কবে গ্রেফতার হবে দুর্নীতির কারবারিরা? আদৌ জালে উঠবে দুর্নীতির রাঘব বোয়ালরা? রিপাবলিক বাংলা।